এবার আমি বাটি কই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের রাঙামাটি আসনে জনতা দীপঙ্কর তালুকদারকে সপ্তমবারের মতো নমিনেশন দেওয়ায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রাঙামাটির সাথে যুক্ত হয়েছেন, আমাদের 10টি উপজেলা, 12টি থানা, 2টি পৌরসভা, 10টি উপজেলা নিয়ে আমাদের নেতা কর্মীদের মধ্যে আমাদের 6টি উপজেলা থেকে আমরা নেতা কর্মী আনতে পেরেছি। আমাদের 6টি উপজেলা থেকে বিভিন্ন দুর্গম হওয়াতে আমরা আনতে পারি নাই, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই অত্র এলাকার যে সমস্ত কাজ আপনি করেছেন, বিশেষ করে 1997 সালে 2 ডিসেম্বর শান্তি চুক্তি করেছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, শক্তির পর থেকে 2টি বছর আমরা পার্বত্য এলাকার মানুষ আমরা শান্তিতে ছিলাম। পরবর্তী দেখি এই পার্বত্য এলাকার অবৈধ অস্ত্রধারীদের দূরত্ব বেড়ে গেছে। বর্তমানে রাঙ্গামাটি জেলাতে 6টি দল এবং বান্দরবন এবং রাঙ্গামাটিতে আরো 2টি দল, মোট 6টি দল এখন পার্বত্য এলাকায় বসবাস করতেছে অবৈধ অস্ত্র নিয়ে। তাদের বিরুদ্ধে আপনার এই যে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, তারা কিন্তু উদ্ধার করতেছে, তারও একটু গতি বাড়ানোর জন্য, এই এলাকার অস্ত্র উদ্ধার করার জন্য আমরা সবিনয়ে রাঙ্গামাটির মানুষ অধীর অপেক্ষায় আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই মাঠে অনেকবার আসছেন। 2013 সালের 23শে ফেব্রুয়ারি জনসভায় আপনি ওয়াদা করেছিলেন রাঙ্গামাটি মেডিকেল কলেজ দিবেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়েছেন। আশা করি এই দুটো প্রতিষ্ঠান আমরা পেয়েছি। রাঙ্গামাটির মানুষ আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এখানে একটি বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী, মেডিকেলের আমাদের অবকাঠামোগুলো আমরা এখনো করতে পারি নাই, এই বিষয়টা আপনি নজর দিবেন। এবং পাশাপাশি আমাদের রাঙ্গামাটির আসনের জনতা দীপঙ্কর তালুকদার আপনার সাথে কথা বলবেন, বাদ বাকিগুলো কথাগুলো উনি বলবেন। এবং আমাদের ক্ষুদ্র নিকৃষ্টির 5টি গান আছে, আপনাকে শুনতে হবে। এখন বক্তব্য দেওয়ার জন্য আমাদের আজকের যিনিকে আপনি নমিনেশন দিয়েছেন সত্যবরণ মত জনতা দীপঙ্কর তালুকদারকে, আমি কিছু বলার জন্য রাজাবাবু, আপনার রাজাবাবু আপা মাননীয় প্রধানমন্ত্রী, এটাকে বলে পাবলিক ডিমান্ড।